বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিবেদিতাস হ্যাপি ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আরও একটা নতুন দিনে আমার আরও একটা নতুন ভিডিওর সাথে। দেখো আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড়ে। আগের দিনে ব্লগে তোমাদের বলেছিলাম শুশুনিয়া পাহাড়েই আসছি। হ্যাঁ কোথায় হনুমান? তো ওয়েদারটা কিন্তু দারুণ এবার, কারণ রোদ্দুরটা চলে গেছে, বেশ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা বাইকে তো আরও বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক, দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমরাও জানি না কোন দিক দিয়ে যাবো, করবো কোথায়। আমার বর জিজ্ঞেস করছে সবাইকে, দাদা পাহাড়টা কোন দিক দিয়ে যেতে হবে দেখতে। আমরা তো সিরিয়াসলি জানি না। এইটা ভুল রাস্তা চলে এলাম, এদিকটা নয়। না না না, তো এদিকটা নয়, ভুল দিকে চলে আসছে, আমরাও জানি না। চলো যেদিক দিয়ে যাবো সেদিক দিয়ে দেখালো। বাইকটা আমাদের মাথায় চিন্তা আছে, যদি অন্ধকার হয়ে যায় তাহলে কিন্তু ভালো ফটো আসবে না। তো আগে উপরে যাই, তারপরে গিয়ে কথা বলছি তোমাদের। সুন্দর সুন্দর ফটো তো বানতা, হ্যাঁ না, এত সুন্দর জায়গায় এসে ফটো তো তুলতেই হবে ভালো ভালো। আর ফটো কি তুলবে, এই হেলমেটের চক্করে চুল ফুল তো সব গেল, অর্ধেক চুল মনে হয় উঠে গেল। আর মানে এত বাজে হয়ে যাচ্ছে চুল টুলের অবস্থা। তো যাই হোক, গলাটাও একটু ধরে ধরে যাচ্ছে আমার, এই শীতকাল পড়তে লাগলে না এই গলার একটা সমস্যা হয়। তো যাই হোক, দেখি কোন দিক দিয়ে পাহাড়ে যাওয়া যায়, কতটা ওঠা যায় কিছুই জানি না পুরো ব্যাপারটাই। তো চলো চলো দেখতে থাকো। হ্যাঁ, সরস্বতীর মূর্তিগুলো কি সুন্দর। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড়ে, আর ফাইনালি আমরা পাহাড়ে উঠছি। পাহাড়ে ওঠার আগে দেখো একটা মন্দির আছে, মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম। এই যে পাহাড়ে ওঠার রাস্তা, তো এবার এখান দিয়ে উঠছি উঠছি উঠছি। ক্যামেরাটা অন্যরকম লাগছে, ফিলিংসটা বুঝলে তো। তো কি বলবো, ভীষণ ভালো লাগছে। আর কতটা উঠতে পারবো সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন, তাই না? তো চলো ব্লগটা দেখতে থাকো কিন্তু পুরোটা। সেই ওই ফিলটা পাচ্ছ না? হ্যাঁ, পুরুলিয়াতে হ্যাঁ এরকম উঠেছিলাম পাহাড়ে। এই যে নিচটা দেখায়, এখান থেকে এলাম, এই যে যাচ্ছি। তবে দেখো কোনো সিঁড়ি টিড়ি নেই কিন্তু, একদম পুরো পাহাড়ি রাস্তা, তাই না? হ্যাঁ, না না বাবুনি খুশি হতো। বাবা দাঁড়া, আমি যাচ্ছি তো। তুমি সময় বাইক চালাচ্ছ, চলো চলো তুমি ওঠো। তো দেখো কিরম ভাবে কি রাস্তা দিয়ে আমরা ওঠানামা করছি। চলো খুব খাড়াই, চলো উঠবো কিন্তু। চলো চলো তাকাও, এটা এটা সে তুমি কিছু দূর গিয়ে তারপর ব্যাক করবো। চলো এসে চাটও খাবো, চলো বাবা রে।
দেখে উঠছি। তো ফ্রেন্ডস বুঝতেই পারছো তো, মানে এটা একটা কষ্ট, যেরকম অবভিয়াসলি কষ্ট তো আছে, কিন্তু এটা অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা এক্সাইটমেন্ট, একটা অন্যরকম আনন্দ, একটা ভালো লাগা। তো খুব খুশি, খুব ভালো লাগছে সত্যি সত্যি। মনে হচ্ছে পুরোটা যদি উঠে যেতে পারতাম, বাট ওটা পসিবল না, আবার নেমেও আসতে হবে, অন্ধকার হয়ে যাচ্ছে। দেখি উপরে উঠে গিয়ে একটু চা খাই, খেয়ে আবার কথা বলছি। দেখো বন্ধুরা, প্রচুর ফটোটা তুললাম, তোলার পরে এই যে চা খাচ্ছি, লেবু চা উইদাউট সুগার, মানে চিনি ছাড়া। ভালো বানিয়েছে চাটা, চিনিটা থাকলে আরো ভালো লাগতো ডেফিনেটলি। তো চিনি দিয়ে নিইনি, উইদাউট সুগারই নিয়েছি। ফুটটা খুললাম কেন বলতো, ভালো একটু ফটো তোলার জন্য, মানে কেমন একটু মনে হয়, এটা আর কি মনেরই ভুল হয়তো, যে কেমন মনে হয় বলতো, চুলটা বাঁধা থাকলে ফটোটা বুঝি ভালো আসছে না, তাই চুলটা খুলে নিয়েছি ফটো একটু ভালো তোলার জন্য। আর ইয়েটা কি বলে, এই গলাটা কেন ধরে ধরে যাচ্ছে বলো, এই যে দিকে আমরা কি খাচ্ছি বলো, আমরা এটা বেসিক্যালি এই যে দেখিয়ে দিই আপনাদের, এই চা উইদাউট সুগার, এই যে দেখিয়ে দিই আপনাদেরকে, তাই দেখা যাচ্ছে না, এই যে এই যে দেখো, এই আমি দেখিয়েছি, এই যে আমার স্ট্রাকটা আছে, এবার বাইকে যখন উঠবো তখন পরে নেব, এটা পরে যদি উঠতাম আমার, মানে এমনি ঠান্ডাটা কম লাগে, এটা পরে যদি উঠতাম আরো বেশি গরম লাগতো, কারণ হাঁপিয়ে যাচ্ছি, এটা খাটনির কাজ করছে। অনেকটা উঁচুতে আমরা উঠে গেছি, এটা মোটামুটি অনেকটা উঁচুতে উঠেছি, শুনুন বাঁকুড়া, হ্যাঁ বাঁকুড়া শুশুনিয়া পাহাড়, এটা বেসিক্যালি 600 ফুট 550 ফুট উপরে আমরা রয়েছি। আমাদেরকে দেখে কি মনে হচ্ছে একটু টায়ার টায়ার্ড, সেই সকাল 9:30 বেরোনো আমাদের, ঘুরেই যাচ্ছি তারপর থেকে, তারপরে বাইক, ওর তো বেশি কষ্ট কারণ ও বাইকটা চালাচ্ছে নিজে। তো স্নান টান দাদা, মিক্সচার বানাবে না, হ্যাঁ এই যে বানাচ্ছে, কি বানাচ্ছে, মিক্সচার একটা, এটা বাজে দাঁড়া বলি, এখন বাজে একদম 5টা, তাও মোটামুটি ঠিকঠাক টাইমে এসছি আমরা। এখান থেকে মাকে একটা ভিডিও কল করো, ঠিক আছে, আমরা আবার পরে আসছি, বাড়িতে একটা কল করে নিই।